follow and subscribe for more updates. দেশ বিদেশের গল্প নামাঙ্কিত গুচ্ছটিতে প্রধানত রূপকথা, রাজা উজিরের কাহিনী ও পুরানো দিনের বিষয়ে সঞ্চিত হয়েছে, যেগুলিতে সুকুমার রায়ের কবিকল্পনা ও রসিকতা দুয়ের ধারা মোটামুটি অন্তঃসলীলা। আর নানা গল্প অংশে সেই দুটি গুণ স্পষ্টভাবে প্রকাশিত। অধিকাংশ গল্পে দুটি বৈশিষ্ট্যই সমানভাবে মেশানো থাকলেও কয়েকটি প্রধানত কল্পনাশ্রিত আর কয়েকটি বিশুদ্ধ মজার গল্প। খুব ছোটদের থেকে আরম্ভ করে কিশোরদের উপযোগী পর্যন্ত 19টি গল্প এখানে গ্রথিত হয়েছে। দুয়েকটিতে ইংরাজির ছায়া থাকলেও পরিবেশনের সবগুলিই দেশি। তারা দেড় বিঘট মানুষ, তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে মাঠ ছাড়িয়ে বনের ধারে ব্যাং ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি তখন থেকে তারা দেখে আসছে সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা। যত সব দুষ্টু ছেলে রাত্রে যারা ঘুমোতে চায় না, মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদেরও চোখ বুজে আসে। গালফোলা কোলা ব্যাং, পালতোলা রাঙা ছাতা, মেঠো ব্যাং গেছো ব্যাং, ছেঁড়া ছাতা ভাঙা ছাতা, সবুজ রং জবর জং, জরির ছাতা সোনা ব্যাং, টোকা আটা ফোগলা ছাতা, কোকড়া মাথা কোনা ব্যাং, কত ব্যাঙের ছাতা। কিন্তু আজ অব্দি ব্যাংকে তারা চোখেও দেখেনি। সেখানে মাঠের মধ্যে ঘাসের মধ্যে সবুজ সবুজ পাগলা ফড়িং থেকে থেকে তুরুক করে মাথা ডিঙে লাফিয়ে যায়। সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে ওড়ে ওড়ে আর বসতে চায়, বসে বসে আর উড়ে পালায়। সেখানে গাছে গাছে কাঠবিড়ালি সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে, গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে, আর রোদে বসে গোফ তাওয়ায় আর হিসাব কষে, কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না। গ্রামের যত বুড়ো বুড়ি, দিদিমা আর ঠাকুমা, তারা বলেন আজও সে ব্যাং মরেনি, তার ছাতার কথা ভোলেনি। যখন ভরা বর্ষায় বাদল নামে, বন বাদারে লোক থাকে না, ব্যাং তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে। যখন নিশুভ রাতে সবাই ঘুমোয়, কেউ দেখে না, তখন ব্যাং এসে তার ছাতার ছায়ায় ঠ্যাং ছড়িয়ে বুক ফুলিয়ে তান জুড়ে দেয়, দেখ 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 এই দেখ। কিন্তু যেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাতলায় ভিজে দেখতে গেল, কই তারা তো কেউ ব্যাং দেখেনি। আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে, সেবারে তো কই গান শুনেনি, কিন্তু ছাতা যখন আছে ব্যাং তখন না এসে যাবে কোথায়। একদিন না একদিন ব্যাং ফিরে আসবেই আর বলবে আমার ছাতা কই, তখন তারা বলবে এই যে তোমার আদ্যিকালের নতুন ছাতা, নিয়ে যাও। আমরা ভাঙিনি, ছিঁড়িনি, নষ্ট করিনি, নোংরা করিনি, খালি ওর ছাতার উপর বসে গল্প করেছি। কিন্তু ব্যাংও আসে না, ছাতাও সরে না, ছাতায় নড়ে না, গল্পও ফুরোয় না। এমনই করেই দিন কেটে যায়, এমনই করেই বছর ফুরে। হঠাৎ একদিন সকালবেলায় গ্রাম জুড়ে এই রব উঠল, ব্যাং এসেছে, ব্যাং এসেছে, ছাতা নিতে ব্যাং এসেছে। কোথায় ব্যাং, কে দেখেছে? বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে, কালু দেখেছে, চাঁদা ভোদা সবাই দেখেছে। কি করছে ব্যাং, কি রকম ব্যাং? লালু বলল, পাটকিলে লাল ব্যাং, যেন হলুদ গোলা চুন, এক চোখ বোজা এক চোখ খোলা। কালু বলল, ছাইয়ের মতন ফ্যাকাশে রং, এক চোখ বোঝা এক চোখ খোলা। চাঁদা বলল, চকচকে সবুজ, যেন নতুন কচি ঘাস, এক চোখ বোঝা এক চোখ খোলা। ভোঁদা বলল, ভুষো ভুষো রং, যেন পুরনো তেঁতুল তেঁতুল, এক চোখ বোঝা এক চোখ খোলা। গ্রামের যত বুড়ো যত মহামহা পণ্ডিত সবাই বলল,
কারোর সঙ্গে কারোর মিল নেই। তোরা কি দেখেছিস আবার বল? লালু কালু চাঁদা ভোদা সবাই বলল, ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ, তার চার হাত লম্বা লেজ। শুনে সবাই মাথা নেড়ে বলল, তাহলে কখনো সেটা ব্যাং নয়, সেটা বোধ হয় ব্যাঙের বাচ্চা ব্যাঙাচি। তা নইলে লেজ থাকবে কেন? ব্যাং না হোক, ব্যাঙের ছেলে তো বটে, ছেলে না হোক নাতি কিংবা ভাইপো কিংবা ব্যাঙের কেউ তো বটে। সবাই বলল, চল চল দেখবি চল। সবাই মিলে দৌড়ে চলল। মাঠের পাড়ে বনের ধারে ব্যাং ছাতার আগায় বসে কে একজন রোদ পোয়াচ্ছে। রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল, লেজখানা তার ঘাসের ওপর ঝুলে পড়েছে। এক চোখ বুজে এক চোখ খুলে এক দৃষ্টে সে তাকিয়ে আছে। সবাই তখন চেঁচিয়ে বলল, তুমি কে হে কস্তব? তুম কন হ্যায়? হু আর ইউ? শুনে সে ডাইনে তাকালো না বায়ও তাকালো না, খালি একবার রং বদলে খোলা চোখটা বুঝল আর বোজা চোখটা খুলল। আর চিরিক করে এক হাত লম্বা জিভ বার করে তখনই আবার গুটিয়ে নিল। গ্রামের যে হোমরা বুড়ো সে বলল, মোরল ভাই ওটা যে জবাব দেয় না, কালা নাকি? মোরল বলল, হবেও বা? সর্দার খুড়ো সাহস করে বলল, চল না ভাই, এগিয়ে যাই, কানের কাছে চেঁচিয়ে বলি। মোরল বলল, ঠিক বলেছ। হোমরা বলল, তোমরা এগো, আমি এই আকুশি নিয়ে ওই ঝোপের মধ্যে উঁচিয়ে বসি, যদি কিছু করতে আসে খচাং করে কুপিয়ে দেব। তখন সর্দার সেই ছাতার ওপর উঠে ল্যাচওয়ালাটার কানের কাছে হঠাৎ কন হে বলে অমনি জোরে হাঁকড়ে উঠল যে সেটা আর একটু হলেই ছাতার থেকে পড়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ থেকে দু চোখ তাকিয়ে বলল, উফ, এত চেঁচান কেন মশাই, আমি কি কালা? তখন সর্দার নরম হয়ে বলল, তুমি ব্যাঙের কেউ হও না? জন্তুটা তখন, না 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 না, কেউ না কেউ না বলে দুটো চোখ বুঝে ভয়ানক রকম দুলতে লাগলো। তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বলল, তবে যে তুমি ছাতা নিতে এসেছ? সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো, নেমে এসো নেমে এসো, শিগগিরই নেমে এসো। মোরল খুড়ো ছুটে গিয়ে প্রাণপণে তার ল্যাসটা ধরে টানতে লাগলো, আর হোমরা বুড়ো ঝোপের মধ্যে থেকে আকশিটা উঁচিয়ে তুলল। ল্যাজওয়ালা বিরক্ত হয়ে বলল, কি আপদ মশাই, ল্যাজ ধরে টানেন কেন, ছিঁড়ে যাবে যে। সর্দার বলল, তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ? জন্তুরা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে বলল, কি বললেন? কিসের কি? সর্দার বলল, বললাম যে ব্যাঙের ছাতা। যেমনি বলা অমনি সে খ্যাঁক 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 করে হাসতে 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 একেবারে মাটির ওপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল নীল হলদে সবুজ রামধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগলো। সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো, কি হয়েছে কি হয়েছে? কেউ বলল জল দাও, কেউ বলল বাতাস করো। অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে বলল, ব্যাঙের ছাতা কী হে? ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো? যেমন বুদ্ধি তোমাদের, ওটা ছাতাও নয় ব্যাঙের কিচ্ছু, যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা। শুনে কেউ কোনো কথা বলতে পারল না, সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। শেষকালে ছোকরার মতো একজন জিজ্ঞাসা করল, আপনি কে মশাই? ল্যাচওয়ালা বলল, আমি বহুরূপী, আমি গিরগিটির খুড়তুতো ভাই, গোসাপের জাতি। এটা এখন আমার হলো, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগল দাবা করে নিয়ে গম্ভীরভাবে চলে গেল, আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল। Follow and subscribe for more updates.